একটি স্বাধীন দেশ বাংলাদেশ। তবে এই দেশটির আগে স্বাধীন শব্দটি আসার পিছনে যার সবথেকে বেশি অবদান, তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তারই এই জন্মশতবার্ষিকীতে আমি মুঘল সম্রাট লাইভ নিউজ 24-এর পক্ষ থেকে যাচ্ছি সাধারণ জনগণের কাছে শুভেচ্ছা দিতে। তাই আপনারা আমার সাথেই থাকুন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 15 আগস্টে যারা মারা গেছে তাদেরকে বেঁচে নসিব করার জন্য, 21 আগস্টে যারা মারা গেছে তাদেরকেও বেঁচে নসিব করার জন্য, কারণ তাদের বিচার এই দুনিয়াতেই হবে। এই দুনিয়াতে কষ্ট আছে, মাননীয় প্রধানমন্ত্রী কইরা ফেলাইছে, আর কিছু বাকি আছে, এটা অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে বাংলার মানুষ খুশি হবে, আনন্দ হবে। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কোন অংশই এই বিচারের জন্য তার বাবাকে হত্যা করছে, তাকে হত্যা করার চেষ্টা করছে, জিল্লুর রহমানের বাবাকে হত্যা করছে, তার ভিতরে শান্তি নাই, তাকে মারার জন্য কতগুলো প্ল্যান করছিল, 21টা প্ল্যান করছিল। 1 নম্বর প্ল্যান হলো কোটালি বারাক, 80 কেজি বম, 40 কেজি বম, তারপরে 21 আগস্ট প্লেনের স্ক্রু ড্রাইভার দিয়ে তেল পালায়া, এরকম 21টা তার ফারা গেছে। একটি কথা আছে, রাখি আল্লাহ মারেকে, ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ ছাড়া কেউ পারবে না তাকে মারতে, কারণ সে যেভাবে আল্লাহকে ডাকে সেভাবে আমরা ডাকতে পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সকালে নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে সে যায় নামাজে বসে আছে, কান্দাকাটি করে, আল্লাহ তাআলা যেই ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে তাহাজ্জুদ নামাজ পড়ো, তার কথা আল্লাহ শুনবে, আমি বললে আমার কথা শুনবে, সবে মুসলমান যারা আছে সকলের কথাই শুনবো। আসুন আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, সকালে কোরআন শরীফ পড়ি এবং আল্লাহকে ডাকি, আমাদের এই করোনা, আমাদের বন্যা সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে প্রধানমন্ত্রীর নির্দেশকে প্রশাসনের উপরে দিছে এবং এমনিও উনি আমাদের টিভি বিভিন্ন টিভিতে বক্তব্য দিতেছে, পেপার দিতেছে, আমরা সবাই মেনে চলি, আমাদের দেশে করোনা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যে চেষ্টা করতেছে, পৃথিবীর ভিতরে এরকম কোনো ব্যক্তি নাই, এরকম কোনো প্রাইম মিনিস্টার নাই যে ওনার মতন এরকম কাজ করছে, ইনশাআল্লাহ উনি আল্লাহ রহমতে এই করোনা যাওয়ার পরে সেটা সারা বিশ্বে এটা বিবেচনা করবে, বিবেচনা করে ওনাকে আল্লাহ রহমতে নোবেল পুরস্কার দিতে পারে। নোবেল পুরস্কারের যোগ্য আরো আগে হয়েছে, এবারে পাওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, ভালো রাখো, এই আমাদের ঢাকা পাশে যারা আছে ভাই বোনের সকলকে তুমি ভালো রাখো আল্লাহ। আমি চাই ঢাকা পাশ কিছুই কাজ হয় নাই, এই কাজ করার জন্য আল্লাহ যেন আমাকে যদি এই ঢাকা পাশে নমিশন দেয়, আমি ঢাকা পাশে যে সমস্ত অসম্পূর্ণ কাজ আছে, 1 নম্বর হইল শিক্ষা, 2 নম্বর হইল জলসা, যেভাবে আমাদের অত্যাধুনিক দেশ, অর্থনীতি, সভ্যতা এবং সারা বিশ্বে আলোচনার ভিতরে আসা এখনই গেছে, এখনই আলোচনার ভিতরে আসা পড়ছে। আমরা সারা বিশ্বের ভিতরে আল্লাহ আমাদের দেশের ভিতরে যদি আমরা দেশ শুনো, তারপর তো আমাদের অর্থনীতির দিকটা আমরা ইনশাআল্লাহ অনেক এগিয়ে আছি, ভারত থেকে, পাকিস্তান থেকে, সবের থেকে, আশেপাশের দেশ যা আছে সবের থেকে আমরা উন্নত এবং আগায় আছি। আমরা আসুন ধর্ম ছাড়া সবে এক দল, আবার ফিরা একাত্তরের মতন আমরা একে আবার যে দেশকে ভালোবাসি, তাহলে আমরা এই দেশ অতি শীঘ্রই হবে বিশ্বের ভিতরে নাম্বার 1 দেশ। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমাদের সকলের অনুরোধ, আমাদের যাত্রাবাড়ি
ডেমরা ঢাকা 5 আসনের জন্য মোহাম্মদ আলহাজ হারুনুর রশিদ সিআইপি কে নমিনেশন দেওয়ার জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনুরোধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ সিআইপি সাহেবকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন, ঢাকা 5 এর নমিনেশন তাকে দেওয়া হোক, এই আমাদের আবেদন। ওনার কোনো চাওয়া পাওয়া নাই, একটাই চাওয়া, উনি মানুষের খেজমতের জন্য এখনো শেষ বয়সে খেজমত করতে চান। এর আগেও খেজমত করছে, এখনও খেজমত করতে চান। উনি অনেক কিছু করছে, বাকি কাজগুলা উনি শেষ করতে চায়। আমাদের আবেদন প্রধানমন্ত্রীর কাছে জানি ঢাকা 5-এ হারুন ভাইকে জানি দেওয়া হয়। দীর্ঘদিন যাবৎ এবং জন্মসূত্রে আমি এখানকার বাসিন্দা। হারুনুর রশিদ সাহেব উনি রাজনীতির সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত, কিন্তু কোনো পদ বা রাজনীতির যে একটি বিশেষ পদ থাকে সেই পদের বাইরে থেকেও তিনি দেশের সেবা করে যাচ্ছেন। আজ এই মুহূর্তে আমি তাকে এইটুকু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, উনি যেন আমাদের এই 5 আসনের উন্নতির জন্য এবং উন্নয়নের জন্য এই বিশিষ্ট ব্যক্তিকে নমিনেশন দিয়ে কাজ করার সুযোগ সুবিধা করে দেন, তাতে করে আমরা এই 5 আসনের সমস্ত জনগণ উপকৃত হব। ধন্যবাদ। আমি এখানে আসছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমার হারুন ভাইকে এই 5 আসনে মনোনয়নপত্র দেওয়ার জন্য আমি আকুল আবেদন করি। আসসালামু আলাইকুম। আজকে এই যে বেগম মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি উনি আমাদের আমন্ত্রণ করেছেন, এখানে অনুষ্ঠানে ওনার উপলক্ষে হবে, তাই আমরা এখানে আসছি। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আজকের যে বিগত দিনে আমরা যেভাবে এই হারুন রশিদ সাহেবের এখানে আমরা আসছি বিভিন্ন কর্মকাণ্ডে, সেই আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড মিটিং মিছিল এখানে করেন, তার মধ্যে আমরা যোগ দিই এলাকায় ঢাকা 5 আসনের জনগণ, আমরা আপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো, আমি এই ঢাকা 5 আসনের 43 বছর বসবাস করি, 1977 সালে আমি এখানে আসছি। আসার পরে বিগত অনেক এমপি দেখছি কি করে গেছে আর কি করছে, তা আমি আপনার কাছে অনুরোধ জানাবো, আমাদের এই সিআইপি হারুন ভাই টেক্সটাইলের চেয়ারম্যান এ ভদ্রলোক উনি ক্ষমতা আসার না এসেই আমাদের এই ঢাকা 5 আসনে যেসব কর্মকাণ্ড করে যাচ্ছেন এবং আগামী তো যে করবেন আমরা আশা রাখি, তাই আমি প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে গোলামি করার জন্য হারুনুর রশিদ সাহেবকে একবার দায়িত্ব দেন, দেখবেন যে সারা ঢাকা সিটি যতগুলো আসনগুলো তার থেকে সব থেকে ভালো একটা আসন আমাদের এই ঢাকা 5 আসন তৈরি হবে, আপনি দেখে আশ্চর্য হবেন, এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এই ঢাকা 5 এর আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতি যাকে জাতির জনক করলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত স্নেহ করেন, যিনি বাংলাদেশের ব্যবসায়ীদের মাথার মুকুট, জাতির পিতার জন্ম না হলে যেমনি করে আমরা বাংলাদেশ পেতাম না তেমনি সেই বিক্রমপুরের কৃতি সন্তান, যাত্রাবাড়ির কৃতি সন্তান আলহাজ হারুন রশিদ সিআইপি সাহেবের জন্ম না হলে বাংলাদেশ টেক্সটাইল আজকে এই পথে হাঁটতো না। টেক্সটাইল ব্যবসায়ীদের পথিকৃৎ, তিনি এশিয়ান টেক্সটাইলের কর্ণধার, এশিয়ান গ্রুপ ইন্ডাস্ট্রিজের কর্ণধার, এশিয়ান টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান, আগামী ঢাকা 5 উপনির্বাচনে তিনি এই অঞ্চলের নৌকার কান্ডারি হতে যাচ্ছেন। আলহাজ হারুন রশিদ সিআইপি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আজকে আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছি, আপনারা এই অঞ্চলের মানুষ ঢাকা 5 নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন আজকের এই জন্মবার্ষিকী এবং কেক কাটার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে এই অনুষ্ঠান পরিচালনা করবেন ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান আমাদের মাঝে আছেন, উনি আজকের এই অনুষ্ঠান পরিচালনা করবেন। শুভ দিন বঙ্গমাতার জন্মদিন।